সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমরা আজকে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা 2022 সালে ডিসেম্বর মাসে দিল্লিতে গিয়েছিলাম, তার ভিডিও আপনাদেরকে এখন দেখাচ্ছি। আসলে এই ভিডিওগুলা, এর আগের ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু এই ভিডিওগুলো আপনাদের সম্পূর্ণ দেখাতে পারিনি, আসলে সময়ের কারণে বা কিছু ঝামেলার কারণে আমি দেখাতে পারিনি। আর আসলে গরমকালে যদি আমি শীতকালের ভিডিও দেখাই, আসলে সেটা দেখতে আপনাদেরও ভালো লাগতো না। তো এখন যেহেতু শীত পড়া শুরু করেছে, তো আবারও আমি ডিসেম্বরে যে 22 সালে যে ডিসেম্বরে দিল্লিতে গিয়েছিলাম, সেই ভিডিওগুলো আবারও আপনাদেরকে শেয়ার করছি। তো যারা যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। অনেক ভালো ভালো ভিডিও আপনারা দেখতে যাচ্ছেন সামনে। তো দেখেন, আজকে আমরা চলে এসেছি বিশাল একটি সুন্দর জায়গায়, যা ভেতরের দিকে নিয়ে গেলে আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে আপনাদের কোথায় নিয়ে এসেছি। দেখেন, এখানে আসলে লেখা আছে, এটার নাম হচ্ছে আগ্রা সেন কি বাউলি। তো আসলে এটা নামেও অনেকে পরিচিত না, বিশেষ করে বাংলাদেশে যারা আছেন তারা নামেও অতটা পরিচিত না। এটা ভেতরে গেলে আপনারা বুঝতে পারবেন যে কোথায়। এখানে বড় বড় অনেক সিনেমার শুটিং হয়ে থাকে, বেশিরভাগ সিনেমাতে বা মুভিতে আপনারা এই জায়গাটা দেখেছেন। দেখেন, এই বাইরের সাইডটা এরকম। তো আমরা দিল্লিতে কোনো এক সকালে দেখেন চলে এসেছি এই আগ্রা সেন কি বাউলিতে ঘোরার জন্য। দিল্লি মোটামুটি সমস্ত জায়গায়, যেখানে যেখানে ইম্পর্টেন্ট, আমরা অবশ্যই সব জায়গায় ঘোরার চেষ্টা করেছি এবং আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করেছি। তো দেখেন, আমি এবং আমার ম্যাডাম দুজনই চলে এসেছি এবং ভেতরে প্রবেশ করছি। আর ভেতরে গেলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে জায়গাটা কত সুন্দর, কত চমৎকার। এই দেখেন, নিশ্চয়ই আপনাদের এবার কিছুটা পরিচিত মনে হচ্ছে, অনেকের কাছে সম্পূর্ণই পরিচিত। এইখানে কিছুদিন আগে আমির খানের যে বিখ্যাত একটা সিনেমা চলে গেল পিকে, পিকে সিনেমা শুটিংও এখানে হয়েছে। আসলে এটা হচ্ছে আগ্রা সেন কি বাওয়ালি। এটা মূলত বৃষ্টির পানি ধরে রেখে পরে সেই পানি সেচের কাজে ব্যবহার করার জন্য এটা তৈরি করেছিল। শোনা যায় মহাভারতের সময়কালে মহারাজ আগ্রা সেন এটা তৈরি করেছিল, যদিও এর কোনো প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। তো আসলেই সুন্দর একটা জায়গা। দেখেন, প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে এবং এখানে বসে গল্প করে। তো দেখেন, আমি আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নিচে যাচ্ছি। তো এইখানে 108টি সিঁড়ি আছে, আমি যে সিঁড়িটা বেয়ে নিচে যাচ্ছি এখানে টোটালে 108টি সিঁড়ি আছে। তো আমি ম্যাডামকে বলেছিলাম চলো আমার সাথে নিচে। তো আসলে এত খাড়া সিঁড়ি দেখে ও ভয় পাচ্ছিল, ও ভয়তে নিচের দিকে যায়নি। তো দেখেন, নিচের দিকে জলাশয় আছে কিছুটা। আসলে এখন যেহেতু এটা সেই যে কাজে ব্যবহার করা হতো, যে কাজের জন্য তৈরি করা হয়েছিল, সেই কাজে এখন আর ব্যবহৃত হয় না। তো এই কারণে নিচের জলাশয়টা আসলে নোংরা অবস্থায় আছে, এটা জাস্ট দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। এটা আমি আপনাদেরকে একটু বলি, এটা চওড়ায় আছে 15 মিটার ও লম্বায় আছে 60 মিটার। এবং এটা প্রতিদিন সকালে সকাল 8টায় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়, আর এটা বন্ধ হয়ে যায় সন্ধ্যা 6টায়। তো যারা যারা এখানে আসবেন ঘোরার উদ্দেশ্যে, তো সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এর মধ্যে আসলে আপনারা এখানে ঘুরতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে সপ্তাহের প্রতিদিনই এটা খোলা থাকে, রবিবার বা সোমবার বা মঙ্গলবার বন্ধ এরকম কোনো অপশন নাই এখানে। আর আরেকটা মজার বিষয় হচ্ছে যে আসলে দিল্লিতে এসে অনেক জায়গায় ঘুরতে গিয়েছি, তো এখানে ঢুকতে প্রচুর টিকিট লেগে নিয়ে নেয়, কিন্তু এইটা উন্মুক্ত, এখানে ঢোকার জন্য কোনো টিকিটের প্রয়োজন হয় না। তো দেখেন, আমি একবার নেমে নিচের অংশটা ভালো করে দেখে আসলাম এবং এখানে এসে উঠতে মোটামুটি কষ্ট হয়ে গিয়েছে। তো আসলেই খুব সুন্দর একটি জায়গা। তো আমি যেটা বললাম, এখানে আসলে প্রচুর মুভির শুটিং হয়ে থাকে। আমরা চলে এসেছি আগ্রা সেন কি বাউলি। বাউলি এটা একটা কুয়া, এখানে আসলে পিকে সিনেমার শুটিং হয়েছিল। আপনার পিকে সিনেমায় এই জায়গাটা দেখতে পারবেন।
ফটোগ্রাফি করার জন্য খুব সুন্দর একটা জায়গা, দেখতেও খুব ভালো লাগছে। দেখেন আমরা সেখানে চলে এসেছি। চমৎকার লাগছে জায়গাটা বসে, ঠান্ডা। ঘুরলের একটা সিস্টেম, কিন্তু একই সিস্টেমে ঘুরতেছে। চমৎকার একটা দৃশ্য দেখলেন কবুতরের। দিল্লিতে প্রচুর কবুতর, সমস্ত জায়গায় কবুতর। এটা হচ্ছে ওদের অভয়ারণ্য, রাস্তাঘাটে যেখানে সেখানে কবুতর দেখা যাচ্ছে। দেখেন খুব সুন্দর একটি জায়গা, প্লেস। তবে এই স্থানটাকে অনেকেই হরর বা ভয়ের জায়গা বলে থাকে, এরও কিছু কারণ আছে। তো যাই হোক, আমরা এখন ফিরে যাব। তো এ দেখেন, ফিরে যাওয়ার পথেই আমরা দেখতে পেলাম এখানে অলরেডি ক্যামেরা নিয়ে শুটিং করার জন্য লোকজন চলে এসেছে। তো যাই হোক, এই দিল্লিতে আসলে অবশ্যই এই জায়গাটা আপনারা ভিজিট করবেন, ঘুরতে ভুলবেন না। খুব সুন্দর একটা অনুভূতি আপনারা পাবেন এই সিঁড়িতে বসতে পারলে। তো আমরা এর পরবর্তীতে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও এবং সুন্দর সুন্দর জায়গা আপনাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব।